हरे कृष्ण जय राधे। साधुगुरु वैष्णव आमार भक्तिमती मायेर चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई ए अभागिनी दीनदासी के कृपा बर्षण करुन जेन जनम जनम गौर कथा साधुगुरु वैष्णवेर संग करते पारी हरि कथा बोलते पारी आर सबाई के आमी एटाई चाइब कारण रसभंग होए गेले तखन लीला परिवेशनाय अपराध हय एवं बड़ कष्ट हय ताते रसभंग जाते ना हय सेई दिकटा देखबेन आर आमार भक्तिमती मायेदेर बाबादेर जदि कोनो प्राणे आघात दिये थाके बाड़ी मेये मने करि आपनादेर रांगा चरणे आश्रय दिबेन शुधु एकटाई कथा माथाय राखबेन हरिनामेर क्रिया पेते गेले आगे आमादेरके धामेर माहात्म्य बुझते हबे स्थान काल पात्र ए तीन के जदि ना बुझते पारि कोन स्थाने एसेछि कोथाय एसेछि आगे एटा बुझते हबे तार सम्मान करते हबे तबेई सेई ताते रुचि हबे सम्मान ना थाकले भालोबासा ना थाकले सेखाने रुचि आसे ना प्रेम आसे ना प्रेम आनते गेले आगे ताके भालोबासते हबे তাই আপনারা সবাই এসেছেন আপনারা মহান কারণ যারা হরিবাসর শ্রবণ করে নাম শ্রবণ করে তাদের চরণে ধূলিকণ হওয়ারও আমার হয়তো যোগ্যতা নেই এ অভাগিনী মেয়েকে চরণে আশ্রয় দিবেন শুধু এটাই বলবো হরি নাম যেমনই হোক না কেন যেমন তুলসী পত্রের ছোট বড় নেই হরি নামের কখনো ছোট বড় হয় না যারা ভেদ বিচার করে কোটি জন্ম যদি করে তারা নাম সংকীর্তন তবু না পাবে সে কোনোদিন ব্রজের ব্রজেন্দ্র নন্দন তাই সবাই মান অভিমান ভুলে এসেছি কোথায় মধুময় শ্রীবৃন্দাবন এটাই আমাদের আগে মনকে ঠিক করতে হবে যে এটা বাবুর বাড়ি নয় এটা আমরা কোথায় এসেছি আমরা সবাই ব্রজগোপী ব্রজ বাবারা এসেছি আমরা সবাই রাধারানীকে ভালোবাসি আমার কানায় লালকে ভালোবাসি আমরা গৌরীর পার্ষদ গৌরীর ভক্ত এই মানসিকতাটা এই মনটা যদি না আমাদের হয় বাবা তাহলে জনম জনম হরি নাম বাই বৈতাল ঘাট প্রসাদ খেলে লাভ কিছু হবে না কারণ সেই তার মধ্যে রুচি আসছে না তার মধ্যে প্রেম আসছে না আর প্রেম ভক্তি না এলে ও সারা জীবন খাচ্ছি প্রসাদ খাচ্ছি কিন্তু কি জ্ঞানে খাচ্ছি আমরা যে প্রসাদটা সেবা করলাম কি জ্ঞানে খাচ্ছি কেউ বলছে রান্না করতে হবে না এখন আমরা মেয়েরা তো কর্ম না হলে ভালো রান্নাশালে না গেলেই ভালো যেখানেও একটা নিমন্ত্রণ হলে চলে গেলাম কিন্তু না প্রসাদ তার কৃপা পেতে গেলে মনটাকে আগে সেই জায়গায় নিয়ে যেতে হবে গোবিন্দের প্রসাদ বাবা যার প্রসাদের জন্য ইন্দ্রচন্দ্র বরুণ সবাই যুগ যুগ তপস্যা করে শুধু গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য আর সে তো এখন আমাদের ঘরে ঘরে প্রসাদ কিন্তু প্রসাদ জ্ঞানে আমরা সেবা করি না বলেই আমাদের এত কষ্ট তাই কৃপা করে আপনারা যখন এসেছেন সবাই মিলে মানিয়ে নেবেন আসুন আর সবাই মিলে প্রেমানন্দে গাই মাতি করি তো অভিমান রে বন্দে ঝুঠি তেরি সামরে মতি কর তো অভিমান কিছু নাই যা আছে সর্বস্ব তোমার আমার এই সুন্দর দেহ তুমি যা দিয়েছো তুমি যা দিয়েছো তোমাকে দেওয়ার মতো আমার কাছে যাই দেব তাই কম পড়ে যাবে শুধু কৃপাময়
ওগো কাঙালির ঠাকুর করুণা করে তুমি আমায় কৃষ্ণ ভক্তি দাও। ওগো রাধি মান মঞ্চে বসে থেকে আমি অপরাধী করে গেলাম, আমার সংসার আমার গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার পরিজন আমার বিষয় আমার বাসনা, কিন্তু কেউ আমার নয়। তাই রাধি গো কৃপা করে আমায় এইটুকু কৃপা দাও, আজ আমি মান অভিমান শূন্য করে তোমার চরণে আশ্রয় নিলাম। মাতে করে তুই অভিমান রে বন্দে, ঝুটি তেরি শান রে, মাতে করে তুই অভিমান তেরি পাশো ভিড়ে তার কি প্রয়োজন ছিল এই ভুলকে এসে এই ধুলো বালিতে সর্বগাই ধুলো বালি মেখে রাধে 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 বলে ধুলো বালি কে দরকার, তার তো অর্থের প্রয়োজন নেই। পারলি এই জগতে এসে ভুলকে এসে সোনার সিংহাসন সোনার মহল করে সুখে থাকতে পারত না? যার ইশারাতে ভরা নদী শুকিয়ে যায়, যার ইশারাতে মৃত মানবীর শরীরে প্রাণের সঞ্চার ঘটে, যার ইশারাতে শুকনো গাছে ফুল ফুটিয়ে দেয়, তাহলে সে কি পারত না এই ভুলকে এসে একটা সুন্দর করে মহল তৈরি করে সুখী আরাম করতে? কিন্তু না, আপনি আচরি ধর্ম অন্যেরে শিখাইয়া নিজে না করিলে ধর্ম অপরে শিখানো না যায়, নিজেকে আগে আচরণ করে তারপর জগৎজীবকে শিক্ষা দিতে হয়। তাই আমার প্রেমের ঠাকুর দয়াল গৌর হরি হারাধি হারাধি বলে নদী আর পথে পথে ঘুরছে, যাকে পায় তাকে জড়িয়ে ধরে বলে ও গো একবার আমার কৃষ্ণ এনে দাও। বুঝতে হবে কৃপা করে মায়েরে বাবারা এসেছেন, পদাবলী লীলা কীর্তন বা রসময় বৃন্দাবন হলো মাধুর্য মণ্ডিত, ভগবান হলেন পঞ্চরসের রসিক, দাস্য সখ্য বাৎসল্য মধু এই পঞ্চরস, এই পঞ্চরসে আমার ভগবান সদাই থাকেন বস। বৃন্দাবন হলেন মাধুর্যের জায়গা, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল তবু ঐশ্বর্য হয় মাধুর্যেরই মূল।
ऐश्वर्य माधुर्य की कखनो एक करा जाए ना, ए होलो गभीरेर विषय भक्ति जगतेर कथा। मायेरा एत गोलजोग करछेन केन एखन बोलते गेले अनेक कथा। এই হরিবাসরকে নিয়ে আমরা এখন এমন হয়ে গেছি না, মানুষ এখন মতভেদ, আমরা এখন কুতার্কিক হয়ে গেছি, কাউকে আশ্রয় করি না, সবাই এখন আমরা এখন ছাত্র হতে আর কেউ চায় না, সবাই মাস্টার। কেউ যদি একটু গীতা ভাগবত পড়ে তো সে বলে আমি সব জানি, গুরু ধরতে হয় না। যার জন্য সমাজে এই আমাদের হিন্দু সমাজ চৈতন্য ধর্মটা বিনষ্ট হতে চলেছে। কেন কেন এই সনাতন ধর্মের আজ এই অধঃপতন ঘটলো না? আমরা সবাই মাস্টার শিক্ষক, কেউ ছাত্র হব না। আরে চৈতন্য ভাগবত মহাভারত গীতা শাস্ত্র আছে, কিন্তু ভাবনা চিন্তা কখনো এক হয় না। ভক্তির ভাবনা আপনিও গ্রন্থ পাঠ করবেন, আরেকজন অভক্ত গ্রন্থ পাঠ করবেন, দুজনের ভাবনা চিন্তা কিন্তু কোনোদিন মিল খাবে না। কেন না? আমি দেখেছি আমার এই বয়সে যারা ভক্তি জগতের কেউ নয় তারা যখন গীতা পাঠ করছেন তাদের ব্যাখ্যা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, আর যারা ভক্তি জগতের তারা যখন পাঠ করছেন তাদের পাঠ শুনবেন তাদের পাঠ সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আস্তে। কেন না? এটাই হলো ভিন্ন। যিনারা ভাগবত গীতা মহাভারত চৈতন্য চরিতামৃত এইসব গ্রন্থ রচনা করলেন, লিপিবদ্ধ করলেন, তিনারা কে ছিলেন? আমাদের মতো বাবা নাস্তিক নয়, বহুদিন ধরে তপস্যা করেছি। চৈতন্য চরিতামৃত লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এমনি এমনি কিন্তু তিনি লিখেননি, আপনি পারবেন? যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিপিবদ্ধ করেন তখন তার বয়স এত হয়েছিল যে তিনি আর লিপিবদ্ধ করতে পারবেন না। কিন্তু আমার বৃন্দাবনে এখনো রয়েছে সেই গোপালের মন্দির, সেই গোপালজির কৃপা আশীর্বাদে আমি কৃপা করছি তুমি লিপিবদ্ধ করো। যে ভালো চোখে দেখতে পায় না, যে হাতে কলম ধরতে পারে না, সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য কত সুন্দর চৈতন্য চরিতামৃত আমাদের কৃপা দান করে গেলে, কিন্তু আমাদের ভাবনা চিন্তাগুলো আলাদা হয়ে গেল। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, সাধু সঙ্গ লবা মাত্র কৃষ্ণ প্রেম ভক্তি হয়, কিন্তু আমি সাধু সঙ্গ করতে যাব, সাধু কি করলো বাবা? অপরাধ, অপরাধের সাজা তুমি দিতেও পারবে না, বরং ও যে অপরাধটা করেছে ওর অপরাধটা নিয়ে তুমি যতই জল ঘোলা করবে যত কথা বলবে, ওর যদি এতটুকু স্বীকৃতি থাকে ভালো কিছু থাকে, ওই ভালোটা তুমি যে এতদিন ধরে পুণ্য অর্জন করলেন স্বীকৃতি করলে, ওর খারাপ কথাগুলো বলার পরে কি হলো না, ওর ওই যে ভালোটা তোমার কাছে চলে গেল আর তোমার যত খারাপগুলো ওর কাছে চলে গেল। কেন? তুমি তো পারবে না, তুমি কর্মফল দাতা নাও, তুমি ধরাতে এসেছো পরীক্ষা দাও, ফল দেবে কিন্তু একজন, ফলের আশা করো না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাই গুরুচরণ ধরতে গেলে সাধু চরণের আশ্রয় সাধু কৃপা পেতে গেলে সাধুর পিছনে কি এগুলো নিয়ে আলোচনা করো না, তাতে তুমি নরকে পতিত হবে। বৈষ্ণব যিনি নারী দেবের সরপতি, বৈষ্ণব যাকে চিন্ময় দেহ, যে বৈষ্ণবকে চিনতে পারে না দেব দেবতা গন্ধর্ব কিন্নর কিন্নরি কারাও পারে না, কারণ তাদের সাধনা বাবা অন্য জায়গায়। বলছে ও মাছ খায়, ও বদমাইশি করে, সে কি করলো তুমি জানো? সে কিভাবে সাধনা করে তুমি জানো? ওর সাধনা কোথায় জানো? আমার যখন বয়স একদম ছোট আমি শুনেছিলাম, এখানে জানবেন বৈষ্ণব বাড়ি আছে, চন্ডীবাবুকে তো সবাই চেনে, তার বংশপরায় দাদু, তিনি বলতেন তিনি এমন তপস্বী ছিলেন, এমন সাধক ছিলেন, এমনই ছিলেন
आज के एक बेगुन गाज लागिए दिए एसेछे कल के बाड़ीते अतिथि एसेछे बोलछे घरे कि सेवा होबे ना जाओ गाछ थेके बेगुन निये आसो गिन्नी बोलछे कल के गाछटा रोपण करा होलो आर आज के बेगुन ना जाओ ना গিয়ে দেখলেন যে সত্যি সত্যি গাছে বেগুন ফুলেছে তারা কেমন তো খুশি ছিল তাদের চিন্তা ভাবনা কেমন ছিল আপনি পারবেন আমি পারব কিন্তু আমরা দোষ গুণে এমন মায়ায় মোহিত কেউ গুরুচরণ আশ্রয়ের দরকার নেই বলে দর গুরু শাস্ত্র পড়ে আমি নিজেই গুরু হয়ে যাব আর যে নিজে নিজে গুরু হতে যাবে সে তাড়াতাড়ি নরকে যাবে কারণ কানেকশন দরকার কানেকশন না থাকলে সারা জীবন তুমি তপস্যা করলেও গুরু পাবে সে বহু বহু যুগ লেগে যেতে পারে পেতেও পারো নাও পারো কিন্তু গুরু চরণ আশ্রয় করলে যেটা বহু দিন লাগতো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গুরু হলেন ঘট হরি বল হরি বল তাই সেই চৈতন্য মহাপ্রভু যিনি রাজাধিরাজ রাজাধিরাজপতি যার বিষয় আসলে যার কোনো কিছুর প্রয়োজন নেই এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য দেখুন কেমন সোনার অঙ্গ নিয়ে রাধা ভাবি নদীয়ার পথে পথে ধুলাবালি মাখছে আর কাঁদছে হে জীব মান অভিমান ভুলে যাও মান অভিমান ভুলে যাও নিঃশ্বাসীর নৈব বিশ্বাস তোমরা নিজেরাও বুঝতে পারো না কখন তুমি বলতে চাইছো সন্তানকে কিছু বলবে কিন্তু মনে চিন্তা করছো কিন্তু তুমি বলতে পারলে না তোমার প্রাণ বেরিয়ে চলে গেল এই প্রাণ এমনই একটা ধন এমনই ভগবান সিস্টেম দিয়ে তৈরি করেছে তাকে বেশি দিন করে রাখতে গেলে তাড়াতাড়ি করে গোবিন্দ চরণ আশ্রয় না তোমরাই পারবে তোমাদের আয়ুকে বাড়িয়ে নিয়ে যেতে আবার তোমরাই পারবে তোমাদের ওই আয়ুকে একদম ক্ষীণ করে দিতে তাই আমার চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে ডেকে ডেকে বলছে দে জগৎ জীব না স্বামীর জন্য না সন্তানের জন্য না পুত্রের জন্য না বিষয়ের জন্য সব কিছু তুচ্ছ করে এসো আর নয়ন জলে শুধু এমনি নয় সব কিছু ত্যাগ করে নয়ন জলে বুক ভাসিয়ে আমার সাথে বলো মাটি কারি তুই অভিমান মাটি কারি गौर हरि हरि আওয়াজ কোথায়
এ হচ্ছে মেদিনীপুর জেলার একেবারে তো হবে এক নৌকায় না পার হলে পরে নৌকায় উঠে যাবে আজকে যে লীলাশ্রয় আমরা করব যে লীলাসাধন করব কলির জীবের জন্য প্রত্যেকটা জীব এখনো সবই জানে জেনেও মানুষ যদি অপরাধ করে সেই অপরাধের কোনো কালে ক্ষমা হয়নি আর হবেও না কলির জন্য আমার চৈতন্য মহাপ্রভুর এতই অবদান অযাচিতভাবে কৃপা করলে কিন্তু মানুষ বুঝি না গো গৌর হরিকে চিনতে হলে মনের মধ্যে একটা শিশু সুলভ মন রাখতে হবে শিশু সুলভ মন না থাকলে ভগবানকে পাওয়া যায় না দেখেন অনেকে শাস্ত্র জানে তত্ত্ব জানে যারা শাস্ত্র জানে যদি বলেন তারা ভগবানকে পেয়েছে যারা রোজ নিরামিষ আহার করে তারা ভগবানকে পেয়েছে তাই যদি পেত বনের বানর কে তারা তো আমিষ আহার করে না কে পশু তারা আহার করে না তাহলে তারাও পেয়ে যেত কিন্তু জানেন তো মা কারো কাছে যদি কোনো সম্পদ না থাকে আপনি গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত কিছু জানলেন না কোনো শাস্ত্র বুঝলেন না কিন্তু একটাই জিনিস আপনি বিশ্বাস করেন আপনার মনে স্থির সিদ্ধান্ত যে ভগবান আছে এটা সত্য 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 আর একটা সম্পদ কি না আপনার মনের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা ভক্তি প্রেম যে প্রেমের টানে ভগবান পাগল হয়ে যায় জানেন তো বাবা কত দৃষ্টান্ত কিন্তু লীলা পর্যায়ে যেতে হবে তো দৃষ্টান্তটা কেমন আমরা প্রত্যেকটা মানুষ অনেক কিছু ভাবি কিন্তু আপনি ঠাকুর ঘরে গিয়ে আপনি বিশ্বাস করেন আপনার ভগবান আছে আপনি পড়তে পারছেন না পাঠ করতে পারছেন না কিন্তু আপনি আপনি ভগবানের চরণে দেখুন না এই যে মহাভারত বা চৈতন্য চরিতামৃত গীতাতে প্রথমেই একটা গীতার প্রথমেই একটা ছবি দেওয়া থাকে থাকে না কে না আমার ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের রথের সারথি মায়েরা ধ্যান দেবেন এদিক ওদিক হবেন না এসেছেন কিছু নিয়ে যাবি কারণ আপনিও শুনবেন না অপরকেও শুনতে দেবেন না তাতে আপনিও নরকে যাবেন অপরজনও নরকে যাবে ভক্তিটা কি জিনিস ভক্তি রস আস্বাদন করতে গেলে আগে নিজেকে স্থির হতে হবে যে কি করে আমরা ভক্তি পথে এগোবো বা ভক্তি পথে যেতে গেলে আগে কি করতে হয় সাধু সঙ্গ প্রথমেই আপনাকে মুক্তির পথ যেতে হবে না হলে ভক্তির ব্রিজ অঙ্কুর হবে না দ্বিতীয়ত আপনার মনের যে প্রেম আপনার ভালোবাসা সব কিছুতে পাঁচ মিনিট ঠাকুর ঘরে গিয়ে আপনি বসে বসে আপনি গীতা পারলেন না কিছু শাস্ত্র পারলেন না আমার বৃন্দাবনে একজন ভক্ত বাবা বসে বসে শুধুই গীতা হাতে নিয়ে শুধু নয়ন চলে বুক ভাসাতেন রোজ রোজ কান্তেন কেন না তিনি মেনে নিতে পারছেন না যে জীব যার এত বড় সৃষ্টি এত বড় পৃথিবী সে কিনা ওই অর্জুনের রথের সারথি এই কথাটা সে কিছুতেই মানতে পারছে না রাধা কুণ্ডীর তীরে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে সবাই এসে বলছে বাবা ঠাকুর আপনি তো রোজ ওই গীতা হাতে নিয়ে বসেই থাকেন আপনি তো পাঠ করতে আপনাকে দেখলাম না কিন্তু আপনি কাঁদছেন আপনি পাঠ করলেন না আপনি পাঠের আনন্দ উপভোগ করলেন না কিন্তু আপনি কাঁদছেন কি দেখে কাঁদছেন কেন কাঁদছেন না ওই একটাকে দৃঢ় করেছে যে ভগবানকে পাওয়ার জন্য যোগী ঋষি মুনি নেশে তপস্যা করে উপায় না সেই ভগবান কিনা অর্জুনের রথের সারথি এটা আমি মেনে নিতে পারছি পাগলের মতো কাঁদছে আমার শ্যাম সুন্দর মদন মোহন আর থাকতে পারলেন না আমি তো এত সব চাই না ভক্তির যদি প্রেম মাখা ভক্তি দিয়ে নয়ন জল দিয়ে আমায় ডাকে না আমি গোলকে থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না তৎক্ষণাৎ সেই ভক্তির কাছে ছুটে যায় ভক্তির চোখের জল আমি বড় ভালোবাসি তবে সেই চোখের জলে কোনো যেন স্বার্থ না থাকে সব কিছু ধুয়ে মুছিয়ে সাফ করে শুধু ভগবান আমাকে ভক্তি জগতের আমাকে রাধারানীর কৃপা পাওয়ার পথ দেখিয়ে দাও আমাকে এমনই দাও আমি যেন বিষয় সম্পদ সব ভুলে যাই শুধু যেন আমি গোবিন্দ চরণ আশ্রয় করতে পারি না
अमये कृपा करो अमर प्रेम मखम दयाल हे अमय कृपा करो मोरे अमर परम तुच्छ करे तुमर चरणे जन हके मोती अमर विषय तुच्छ करे भक्तिर मन रखार जन्य भगवान जुगे जुगे आविर्भूत हो भक्त की बड़ा करवार लागी शे भगवान पुत्र रूपे भगवान पुत्र रूपे भगवान पुत्र रूपे भगवान पुत्र रूपे भगवान आमरा सबाई पुत्रेर कामना करी এই লীলা বিষয়ে আমরা বুঝতে পারব যে না জীব পুত্রের কামনা করতে হবে না যদি ভগবানকে ভালোবাসো না পুত্র থাকলে যা যা করে ভগবানও আবার তাই করে তবে ভালোবাসতে কি হবে কিভাবে ভালোবাসলে ভগবানকে পাবে পুত্র হিসেবে তো তোমরা সবাই মিলে আস্বাদন করো প্রেমে নামে মেতে যাও নয়নে চলে বুক ভাসাও তবেই বসে কৃপা হবে সবাই দুটো বাহু তুলে হরি হরি বল হরি বল হরি বল নামাবে না ধসার জিনিস ভালো না তাতে কৃপা হয় না সুন্দর করে ভগবান এত সুন্দর করে দেহ দিয়েছে হ্যাঁ
ওই যে বললাম নিঃশ্বাসের নৈব বিশ্বাস, ওই আমার পাশে সবাই জানবেন, এই কাকিমা কিছুদিন আগে মারা গেলেন, না 3 দিন হলো, সবাই জানবেন বাদলবাবু স্ত্রী চলে গেলেন। কি করে রাত্রে 10টা অবধি মাদুরটা গুনছে গুনছে, 11টার সময় স্ট্রোক হলো, নিতাই গৌর হরি বলে গৌরাঙ্গ চলে গেল। দেখলেন কি অবস্থা কি মৃত্যু। অথচ জগৎটা দেখুন কেমন, যে ছেলেদের জন্য বাবা মা জায়গা বিষয় বাসয় বিক্রি করে চাকরির জন্য যাচ্ছে, মা বাবা যখন রোগে পড়ে মরে থাকবে না, দুটো টাকাও বেরোবে না। বলে নার্সিং হোমের প্রচুর বিল বাড়ে, তাড়াতাড়ি ঘরে নিয়ে চল আর হরি নাম শুনিয়ে দে যা। হরি বল। তাই কেউ কারণ ওই কথাটা ভুলে যাও, যতক্ষণ আছো নিজের জন্য কিছু করে নাও, জানো তো চলেই যাবো, এসেছি মরতে এসেছি মরবো, চলেই যাবো, কিন্তু নিজের জন্য কিছু করে রাখো। হ্যাঁ, সংসারের জন্য খাটছো তবু যেদিন একটু কাজ কম হয়ে যাবে না, ঝাঁটা ঝাঁটি আরম্ভ হয়ে যাবে, মারামারি আরম্ভ হবে, সংসার এমনই ধর। কিন্তু এখানে কেউ কম বেশির বিচার করে না, যে যেমন করবে যে যেমন লিখবে বলবে সে তেমন ফল পাবে। হ্যাঁ, সবাই মিলে দুটো বাহু তুলে হরি হরি বল, এইরকম ভাবে নামাবেন না, নামালে গৌর হরি খুশি হয়। ওই কিছুক্ষণ ভগবানের আনন্দের জন্য করতে হয়, তবে সবাই খুশি হয়, কারণ সারা জীবন নিজের স্বার্থের জন্য করলাম, ভগবানের জন্য করবেন না, সংসারে তো পারি না, সংসারে কি পারি রোজ বাহু তুলে নাচতে গাইতে। তাই সাধুর সঙ্গে যখন সময় পায় সে সময় কি হারিয়ে দেওয়া হেলা ফেলা করা উচিত নয়। তাই আর বেশি করবো না, যাদের হাত আছে তারা করে কে বাবা, যাদের নাই তারা কি তুলতে পারে না বলতে পারে কে, যাদের হাত দিয়েছে চৈতন্য মহাপ্রভু তারা আনন্দ করে তুলবে, আর যাদের নাই তাদের তোলার দরকার নেই। রাধে রাধে নিতাই গৌর হরি হরি বল হরি বল, এই হরি না তাড়াতাড়ি খেয়ে নিলে লস হয়ে যাবে, এখানে যেটা পাচ্ছেন ওটা বেশি করে নিয়ে নেন। হ্যাঁ, এই হরি নামে সেই হরি হরি নামে সেই হরি নামে নিরজন জপ অবিরাম, নিরজন জপ গোবিন্দের কাছে যাবে তারা গোবিন্দের নাম বলবে, আর যারা জমের কাছে যাবে এখানেই পরীক্ষা হয়ে যাবে, যারা জমের কাছে যাবে তারা কেউ হাত তুলবে না আর বলবেও না, এ আগে যাবে জমের কাছে। দেখেছেন, এইখানে দেখা যায় কারা জমের দুয়ারে যাবে আর কারা আমার গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। রাধে রাধে হরি হরি রাধে, নিরজন জপ
जय होक ना होक एक विषय तो जय हलो हरि नामे ना दिले हाथ नाई कि जय एटाओ तो एक बड़ ब्यापार बड़ विषय पथे नामले जेते कतक्षण कोथाओ जाब धरुन आमि वृंदावने जाब घरे बसे बसे जदि बोली वृंदावने जाब पथे बेरोते हबे ताई पथे नेमेछेन एबार हबे जाइ होक ताहले बाबा जे भगवान जुगे जुगे भक्तिर मन आशा मनोबिलास पूरण करें तिनि भक्ताते भगवान आमार ए गौरांग सुंदर गौरहरि ए कलिजुगेर दारे दारे कृष्ण कृष्ण प्रेमे पागल हाँ एइबार सन्यास निये जखन नीलाचले चले गेले नीलाचले गिये सबाइके जड़िये धरे बोले ओगो आमाय आमाय कृष्ण देखाते पारो आमाय वृंदावने निये जाबे आमे जुगल रूप दर्शन करो अरे कलिजुग कृष्ण कोथाय छिलो कृष्ण तो छिलो दापरे आर कलिते तो आमार गौर हो सेई चैतन्य महाप्रभु पागो जाके पाई ताके जड़िए धरे कृष्ण कृष्ण देखा दाओ ओगो कांगालिन ठाकुर देखा दाओ आपनारा सबाई जानबे गम्भीरा সেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি যিনি দিগ্বিজয় পণ্ডিত ছিলেন সেই গম্ভীরাতে ১৮ বৎসর যাবৎ আমার চৈতন্য মহাপ্রভুকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছি বাদ থেকে তালা দিয়ে দিয়েছি কেন এমন কৃষ্ণ প্রেমের আঘাত প্রেমে পাগল কোথায় যেত কোথায় কি করত ওকে দেখা যেত না ধরে রাখা যেত না এখনো অবধি সেই গম্ভীরাতে আমার চৈতন্য মহাপ্রভুর ওই গায়ের শরীরের রক্ত এখনো লেগে আছে কৃষ্ণ দেখা দাও নাক মুখ সারা দেওয়াল কি লাল হয়ে যেত রায় রামানন্দ মুকুন্দ সার্বভৌম ভট্টাচার্য সবাই বললেন হে ঠাকুর তুমি যদি এভাবে কাঁদো এভাবে পাগল হও তাহলে তোমাকে আমরা কি করে ধরে রাখবো হ্যাঁ গো তোমরা আমায় একবার দেখে দিতে পারো আমার সেই মাকাশ্যাম আমার যুগল মূর্তি আমাকে একবার বৃন্দাবনে নিয়ে যেতে পারো বৃন্দাবন হ্যাঁ সেই বৃন্দাবন আমি বৃন্দাবন যেতে চাই আমার প্রভুর হৃদয়ে সেই পুরো ভাব প্রকাশ হচ্ছে ভুলে গেলে পুরো ভাবে বিমূর্তি হয়ে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ মধুরা মধুরা
जानो भक्त जार रजी बाजी आभना गुल बला दागा स्वादा स्कीट पतंग तुरुलाता सबाई बोले कृष्णा 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 সবাই বলে রাধা 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 কৃষ্ণ প্রেমে যেন মাখা মাখি সারা মধুময় বৃন্দাবন চলো সবাই মিলে গাও গো তোমরা গাও হে ভক্তজন হে ভক্ত মণ্ডলী তোমরা তোমরা কেউ ভুলে যেও না বলো বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর ভগবানের কষ্ট সইতে পারি না তো আমরা তোমায় বৃন্দাবনে যেতে দেব কিন্তু ঠাকুর আমাদের একটা কথা তোমায় রাখতে হবে প্রভু বললেন বলো কি কথা একটা কথা শুনলে পরে যদি বৃন্দাবনে যাওয়া যায় তো সে কথা না শুনে হয় না কি বলো বলো কি কথা ও ঠাকুর তুমি তো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলেই পাগল কি খাও কি করো কোথায় থাকো তুমি নিজেই জানো না তাই আমাদের মনের অভিলাষ তুমি বৃন্দাবনে যাবে তার সাথে সাথে একজনকে তোমার সাথে নিয়ে যাবে ঠাকুর একই রামানন্দ এ তুমি কি কথা বললে আমার সাথে করে আমি বৃন্দাবনে নিয়ে যাব হ্যাঁ গো আমার সাথে যাবে এমন মানুষ কে আছে তোমরা জানো আমি যে সন্ন্যাসী সন্ন্যাসীর সাথে গৃহে যেতে পারে না কেন সন্ন্যাসী গৃহস্থের বাড়িতে এক বেলার বেশি দুবেলা সেবা করে না থাকে না সন্ন্যাসী কখনো চেয়ে খাবে না যা পাবে তাই খাবে যখন যা জুটবে তাই পাবে হ্যাঁ গো গৃহী তো থাকতে পারবে না গৃহী যে বিলাস ভোজন সজ্জা ভোজন আনন্দ করে সুখ স্বাচ্ছন্দে মানুষ এত কষ্ট তো গৃহী সহিতে পারবে না ও ঠাকুর তুমি কি করে ভাবলে তুমি জানো এই গৃহী এমনই এমনই আছে না যারা তোমার জন্য নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে রামানন্দ এমন গৃহী আছে আগো প্রভু ঠাকুর তুমি জানো না তুমি নিজেই যদি পাগলের মতো কাঁদো তুমি জানবে কি করে শোনো ওই যে আমাদের মন্দির দেখা যাচ্ছে না যেখানে যে তুমি খুব কাঁদো আমাদের জগন্নাথ প্রভুর মন্দির ওই মন্দিরে বসে বসে চলো দেখবি যার নামে যার প্রেমী আকাশ বাতাস মুখরিত সেই গোবিন্দ যার নাম মধুময় তার গুণ মধুময় যার নামে সুধা তার প্রেমে সুধা সর্বত্র সুধাময় বলো
জগন্নাথ দেব কি জয় বলদেব কি জয় সুভদ্রা মাই কি জয় আর এদিকে আমার গোবিন্দ ঘোষ প্রভুর পাশে দাঁড়িয়ে অপলোক নেত্রী দর্শন করছেন জগন্নাথ দেব কি আর বলছি তু নীলাচলে জগন্নাথ প্রভু কিভাবে ভোগ দেওয়া হয় কে জানেন? বাবা ঠাকুর তো সব জানেন, কোন বাড়া হয় না। ওই কুড়ি মানে আমরা যাকে হাঁড়ি বলি ওরা তাকে সেটাকে কুড়ি বলে। ওই যাতে রান্না হয় সেই কুড়ি সমেত মানে হাঁড়ি হাঁড়ি সমেত নিয়ে গিয়েই প্রভুর কাছে বসিয়ে দেওয়া, আর সেটা ভোগ হয়ে গেলে সেই প্রসাদই বেরিয়ে এসে আনন্দ বাজারে বিক্রি হয়, সবাই প্রসাদ পায়। আমার কত সাধুগুরু বৈষ্ণব কুকুর বেড়াল সবাই চলাফেরা করছে, সেখান থেকে গুড়িয়ে যারা জানে গুড়িয়ে প্রসাদ সেবা করে। তাই গোবিন্দ ঘোষ বলছি তু বাড়া হয় না যাকে তু কেতে বিকলরে
বলছি প্রভু তোমার প্রসাদ পাওয়ার জন্য আকুলি বিকুলি উড়িয়াতে বলছি কত আকুলি কেতি আকুলি রে কেতি বিকুলি ও বড় দাণ্ড মানে দাণ্ড মানে যেই রথ দিয়ে যেই ধার দিয়ে যেই প্রথম ধার দিয়ে আমার জগন্নাথ দেবীর রথ বার হয় তাকে উড়িষ্যাতে বলে বড় দাণ্ড তাই বলছি ও বড় দাণ্ড রে আমার নাম গোবিন্দ সঙ্গে সঙ্গে রামানন্দ ঠাকুর এসে বলছে এই গোবিন্দ তোর প্রতি প্রভুর কৃপা হয়েছে রে জানিস আমরা এতদিন প্রভুর সঙ্গে গেলাম ঘুরলাম কিন্তু আমাদের কৃপা হলো না তোর কৃপা হয়ে গেল দেখো ও রামানন্দ গোসাই তুমি এই কথা বললে কেন কেন জানো সবার কি সুকৃতি হয় গো না সবার ভাগ্যে হয় ভগবানের সেবা করার সুযোগ সব ভাগ্যে হয় না কি বলছো বুঝেই উঠতে পারছি না পারছো না জানো তো এই যে আমাদের প্রভু বৃন্দাবনে যাবে প্রভু দয়াল বৃন্দাবনে যাবে হ্যাঁ যার চরণ সেবা করবার জন্য এত কাকুতি মিনতি এত কাঁদা এত নয়নের জল সেই প্রভুর চরণ সেবার দায়িত্ব ভার আমি তোমার উপর দিতে চাই প্রভু বৃন্দাবনে যাবে তাই তুমি প্রভুর সহচর হয়ে যাবে মানে প্রভুর কোথায় কখন কি লাগবে তার সামনে পৌঁছে দেওয়া কষ্ট দুঃখ তুমি কিন্তু প্রভুকে দেখে দেখে রাখবে পথে তো যাবে কোথায় কি কষ্ট হবে আমাদের তো নিয়ে যাবে না তাই তুমি যাবে তাই প্রভুকে সদা সর্বদা তুমি লক্ষ্য রাখবে এই চার আমানন্দ ঠাকুর বললেন সঙ্গে সঙ্গে গোবিন্দ চমকে উঠে বলছে কি বলছো আমি বৃন্দাবনে যাব আমায় বৃন্দাবনে নিয়ে যাবে বাবা বা এমন সৌভাগ্য সত্যি কি আমার হলো আমি বৃন্দাবনে যাব ঠাকুর তুমি আমাকে কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো বৃন্দাবনে চলো 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 হ্যাঁ গো তোমরা বৃন্দাবনে যাবে নাকি না না সময় নাই এখন প্রসাদ পাওয়ার টাইম খাওয়ার সময় বৃন্দাবনে যাবে রাধে রাধে আগে খাবে না আগে বৃন্দাবনে যাই হোক তো বৃন্দাবনে যারা যেতে চায় যারা যাবে হ্যাঁ দেখি যারা যাবে তারা নিজে নিজেই চলে যাবে বলতে লাগে না তো আমার চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সাথে নিয়ে বৃন্দাবন যাওয়ার জন্য রওনা দিলেন কি মনে আনন্দ চলে গিয়ে আমার মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রাধে রাধে
गौरहरी राधा माधव चरण पा जुगल दर्शन कर दे अनाहार अनिद्रा क्लानि कि गोविंद घोष गोविंद घोष बोल ठाकुर जिनी भक्तिर मन कथा बुझते पारे तबे आमादेर मतो भक्तिर मन कथा बोझा असम्भव केनो आमरा तो शुधु आमार जन्नो चाई ना ताई आमादेर मन खबर बोझार मतो हाँ सेरम भक्तिर कथा शुन दिनान्ते एकबार जदि कखनो केउ गिये बोले दया आमरा छोट्ट एकटा संसार चालाते हिमशिम खेये जाच्छि जारा एतो बड़ो पृथिवी चालाच्छे तार कि अबस्था
দিদি নামতে কেউ বলি যে ঠাকুর তুমি ভালো আছো গো কেউ দাও টাকা দাও যত দিচ্ছিস তবু সব ভিখারিকে জীবনে বড় লোক করা যায় না টাকা দাও বাড়ি দাও গাড়ি দাও আর না পেলেই বলে ভাগাড়ের ভগবান দূর দূর ভগবানকে না ডেকে ওই দিকে যাব এরা রোগ ধরে গেছে হরি কৃষ্ণ জয় রাধে হ্যাঁ ভগবান এটা দাও ওটা দাও যখন না দিল ভাগাড়ের ভগবান ওলা উঠা ভগবানকে ডাকার দরকার ওই দিকে যাও ওই দিকে গেলে তাড়াতাড়ি কি পাবো ওই দিক মানে বুঝতে পারছেন বেশি বললে আমার পিঠে কাছে চারটা ছটা বস্তা বানতে হবে এটি এইখান থেকে আর যাওয়া যাবে না যেখানেই বলবে আমি এটা ধুম দুলে দিবি যেখানে পাবো সেখানেই তো যাবো নাকি বলে যে দেবে তার দলে নাম লিখাবো এখন ভালোবাসা হয়েছে এই অবস্থা যখনই মানুষের স্বার্থে আঘাত লাগলো তখন ভগবান লকাউ এবার চলে গেল অন্যদিকে ওখানে নাম এন্ট্রি বলছে 15,000 করে পাবে এই দলে নাম লিখাও 15,000 হ্যাঁ বলে তাহলে ওই কৃষ্ণের নাম করলে কেউ 1 টাকা দেয়নি বরং আরো ভিকারি হই কিন্তু ওই দলে যদি আমি নাম লিখাই মাসে মাসে 15,000 পাবো আলে আমি ওই দলেই আগে যাব কি ভালো এরকম যদি দু চারটে করে ধর্ম থাকে তাহলে এই হিন্দু মানুষরা তাড়াতাড়ি লাফি 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 বড় লোক হয়ে যাবে কষ্ট করতে হবে কে বুঝতে পারছেন তো কোথায় বলবো নি বাবা কইলে আমার অবস্থা খারাপ ঘর যেতে পারবো না রাস্তায় ধরে যন্ত্রপাতি লে টানাটানি এমন হবে না কীর্তন তোর বন্ধ হ্যাঁ কেন তো যে বাপ ছেড়ে বাপ ধরে তাকে কি বলে বা আমার মার মা আবার শিখায়নি কি বলে আপনার এটা কিন্তু আমি বলিনি মা বলেছে ওই কথাটা আমি বলিনি বেজন মা কিন্তু আমি বলিনি আপনারা বললেন বাপ ছেড়ে যে বাপ ধরে ওই কথাটাই তাহলে যে করবে তাকে আর আমি বলবো না তো হিন্দু ধর্ম টিকে রাখতে গেলে আমাদেরকে কিন্তু ওটা করলে হবে না হ্যাঁ ভজন করা ভালো যাওয়া ভালো করাও ভালো আমি না বলবো না যে যেটা করবে ভালো করে করো কৃষ্ণ ভজন যখন করবেন মন দিয়ে করবেন আবার ওই দিকে যখন যাবে বলে দু নৌকায় দিয়ে পা তারপর লপাস করে কোথায় যা আমি আপনাদের মেয়ে ও কথা মুখে আনা যায় না দু নৌকাই দিলে সর্বনাশের পথে নিজেই মরবে যদি ওই দিকে যাবে যাওয়ার মতো যান আমি কাউকে ছোট করি না কোন ধর্মকেই খারাপ বলবো না সব ধর্ম ভালো কিন্তু যাবে না যখন একেবারে যান কেন না আমাদের হিন্দু ধর্মের কিছু কতগুলো নিয়ম আছে কতগুলো কানুন আছে তো ওগুলোকে যে এটাও মানবো ওটাও মানবো তখন কিন্তু আপনার কোনো কাজটা কাজ হবে না ক্রিয়া লাভ হবে না ফল হবে না ও পিতাও তখন আসবে না আর কৃষ্ণ পিতাও আসবে না কোনোদিনই আসবে না কেন হিন্দু ছেলে যখন আপনি ওখানে যাবেন হিন্দু দেবদাস বাবা শাখা সিঁদুর কিন্তু ওদের তো নাই গেছে পিতার শাখা সিঁদুর আছে তো যাবে না যখন ওই শাখা সিঁদুর গুলো ফেলে একেবারে হরি হরি পিতা পিতা বলতে যাবে আর একটা কথা বলবেন যারাই বলে দিদি তুইও আয় রোগ ভালো হবে তাকে বলবেন যে যাব যখন শাখা মাখা ফেলে দেব আর মরার সময় কিন্তু ওই বল হরি হরি বল অটার হবে ও বল হরি হরি বল কেন কেন ওটা তো আমাদের হিন্দু ধর্মে নাকি নাকি বল পিতা বল হে নাকি বলবেন আমি তো জানি এই কথাগুলো কিন্তু মাথায় আগে ঢুকিয়ে নেবে যারা যাবেন এই কথাটা ভালো করে একদম কনেকশন করে ঢুকিয়ে দিবেন আজকে বলো পিতা পিতা মরার সময় বলো বলো হরি হরি বল মরাকে খাটে তোল ওইটা কিন্তু বলা চলবে না যাবেন যারা যাবেন একেবারে শাখা সিঁদুর ফেলে ফুলে দিয়ে তারপরে ঘর থেকে যাবে নিতাই গৌর হরি হরি বল তোমার হলে পড়বি ফেরে
পারবে না যেতে পারে এক মন হলে সেই যে তুমি বলনি, তুমি ভেবেছ, মানে প্রকাশটা হলো না। বেশ বেশ, চল। চলতে চলতে কিছু পদ আসার পর নদীর কুলো কুলো তা মৃদু মন্দ বাতাস কোকিলের গোজো আহা কি স্নিগ্ধ পরিবেশ, শান্ত প্রভু আমার এসে বৃক্ষের তলায় বসে পড়লেন। যেই বৃক্ষের তলায় বসে পড়লেন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি কি তাহলে আর যাবে না? বলছে, গোবিন্দ আমি তো বুঝেছি তুমি আর চলতে পারছো না, তাই এই মুহূর্তে আমরা এখানে বিশ্রাম নেব। রাধে রাধে, বলো সবাই রাধে রাধে। কথায় বলে ভোল্টেজ ফোল্টেজ সব পালিয়ে গেছে। বলছে, ঝগড়ার বেলা হলে দুটো গ্রাম পাস করে দেবো। ওই রাধে রাধে বলার সময় হয় পেট আর পিড এক হয়ে যায়, শ্বাসরোগ চলে আসে। হবে, ওটা হবে, ওটা গ্যারান্টি কেউ বুঝতে পারে। ভগবানের বেলা যখন ভোল্টেজ বাড়ায় না, বলছে তাহলে ও ভোল্টেজটা দিয়ে লাভ। কু কথার বেলা তো কোমর বেঁধে
কি বললি তোকে আমি দেখব না আর হরির বেলা হলে হরি বলা তাহলে যখন দিয়ে যখন হলো না তো ওটা দিয়ে কি হবে ওটাকে তাহলে নিয়ে নেওয়াই তো নাকি বলেন তাই এই অবস্থাটা আপনাদের মানে যারা যারা এরকম করছেন তারা ভেবে নেন বলছো তো গ্রামের মেয়েটাই কথা বলছো ওটা কিছু হবে মনে কিন্তু হচ্ছে আমিও বুঝতে পারি এটা হচ্ছে সাধু সঙ্গের কৃপা মানে কেউ যদি বলে তার মুখ দেখলে বোঝা যায় বলছো তো গ্রামের মেয়েটা একটা বললো ওটা হবে না কিন্তু যখন হবে তখন শ্রীরাম জপবে আর তখন কেঁদে আর কুল হবে না হ্যাঁ তো ভগবান বলছে হ্যাঁ গো গোবিন্দ এখানে একটু বসে নাও বিশ্রাম করে নাও তারপর আমরা রওনা দেব সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চমকে উঠল হে কি আমাকে যে প্রভু বলেছিলেন আমার ভগবানের জন্য কোনো কষ্ট না হয় কিন্তু আমি এত পা দিলাম একবারও তো দেখলাম না আমার প্রভুকে সেবা করতে যার বদন কাঁচা সোনার অঙ্গ সেই অঙ্গ না মলিন হয়ে গেছে কে আমরা একদিন এই যে দেখছেন দশটা থেকে এসেছে কটা বাজে গো বারোটা কি একটা হবে বড় জোর খাই 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 শুধু খাই খাই মানুষ জন্মে মায়ের গর্ভে যে এলো খাই খাই আর মরতে যাবে তো আ ডাক্তার বলছে নাক দিয়ে পাস করো মুখ বন্ধ হলে কি হবে নাক দিয়ে দাও মানে মরবে তো নাক দিয়ে মরবে এই হচ্ছে বাঙালির ধর্ম কি অবস্থা খাই খাই এবারে গোবিন্দ ঘোষ বলছে তিন দিন চার দিন পথে চললাম প্রভুকে একবার এক গুণ জল সেবা করতে দেখলাম না তাহলে আমি যে তার সাথে এলাম আমি কিসের জন্য এলাম হ্যাঁ আমি প্রভুর ভালো মন্দ দেখবার জন্য এলাম এটাই কি ভালো মন্দ দেখা না 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 আমার থেমে গেলে হবে না আমাকে সেবা করতে হবে সেবাই তো আনন্দ সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ পোটলাটা রেখে দিয়ে বলছে ও ঠাকুর তুমি বসো আমি যাব আর আসব গোবিন্দ কোথায় যাবে গো অত শুধু জানতে হবে না তুমি বসো না আমি যাব আর আসব গোবিন্দ ঘোষ ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে নিলেন যাহা বৈষ্ণবের প্রধান করম যাহারে দেখিলে মুখে আই শ্রী কৃষ্ণ না আই শ্রী কৃষ্ণ না তারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান আমি দিল ভিখারি নাইক করি আমার দুটি পয়সা দা পয়সা